এডিটটা জানো তোমরা একটুখানি অন্যরকম করতে ভালোবাসি আমি ফাক হ্যাঁ ভাই 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 ইয়া ও মাই গড ইট স্টপ ফাক Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. আমার নাম শায়ন্ত। অলরাইট, তো ডে ওয়ান। আজকে আমরা সাহিল আমার বাড়িতে ছিলাম, কালকে গুয়াহাটি পৌঁছে। ওকে, 9th of September, 6:40 AM টাইম। আমাদের 5:30 AM টার্গেট নিয়েছিলাম স্টার্ট দেওয়ার, ভেবেছিলাম 6 অবধি স্টার্ট দিয়ে দেবো, বাট হয়নি। তো বাইকস লোড করা, মানে মাল লোড করা হয়ে গেছে অর্ধেক। আমার লাগেজটা এখানে যাবে, শায়ন্তনের লাগেজটা পেছনে যাবে। লোড কর, লোড কর। এটা সাহিল আমার বাইক, আর আমি আর শায়ন্তন বি রেন্টেড। আমি করেছি হিমালয়ান, ও করেছে 2019 কী বলে ক্লাসিক 350। সো এখন প্ল্যান হচ্ছে কি, সেটা সাহিল মাকে কী জানবো। সাহিল মা, ফটাফট একটু ফাস্ট বলে দাও, কী প্ল্যান আজকে? প্ল্যান নো ভিডিও। তো বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি যাচ্ছি, ওখানেই ব্রেকফাস্ট করার প্ল্যান আছে চেরাপুঞ্জি থেকে। তারপর আমরা যেখানে বাইকস রেখে, চলো ফটাফট আমরা লোড করে নিই মাল ফাল দিয়ে আমরা স্টার্ট দিই। তো বৃষ্টি পড়ছে, ক্যামেরা বের করতে পারলাম না, তো গোপ্রোতেই করছি, মানে হেলমেটটাকে ধরে অ্যাকচুয়ালি এখন আমি করছি। আর জাস্ট ভিউটা দেখো, আমি ইনস্টাতে স্টোরিও দিয়েছিলাম যখন এখানে ছিলাম, তোমরা জানো, যারা ইনস্টাতে ফলো করো জানো। কী ওয়েদার লাগছে ভাই, কী ওয়েদার লাগছে সিরিয়াসলি, জাস্ট লুক। ও ফাক ফাক ফাক, এটা ও অন্ধকার হয়ে গেলে রিস্কি হয়ে যাবে, তো চলো আর টাইম করে যাই আমরা। আমাদের সাথে চলো না, এনজয় করতে করতে যাবো তো। তারপর থেকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার নামটা জানা হলো না? ডাইনো। ওকে, নাইস টু মিট ইউ ডাইনো। তো ওকে দেখতে পাচ্ছ তোমরা এখন, তো আমাকে আমাদেরকে স্টিকারটা দিল যা আমরা যেটা ইউজ করব। থ্যাংক ইউ, ইট ইজ নট জাস্ট স্টিকার, এটা হচ্ছে একটা টোকেন অফ মানে কি রেসপেক্ট, তো থ্যাংক ইউ। হাতটা টুটি দে, মই তো 5টা প্রায় এলাম বাজি আছে উঠি।
রিল্যাক্স করে নিলাম রাতে ভাই আর্লি মর্নিং বলা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না বাট ঠিক আছে যেটা আমাদের ব্যাপারে বলছে তুমি বুঝতে পারছো কি বলছে বুঝতে পারছি না আমাদের ব্যাপারে কুখ্যাত জল দিয়ে এটা বুঝতে পারছো হ্যাঁ তোমাদের ব্যাপারে বলছি সব কথা বলে বলছি রাস্তায় গিয়ে পেড়াবো হ্যাঁ দাঁড়াবো না অলরাইট সো আমরা পার্কিংয়ে এসে গেছি যেখান থেকে ট্রেকটা স্টার্ট হবে এই যে বাইকসগুলো পার্কড হয়ে গেছে বাইকগুলো রেখে দিয়েছি আমরা আর এবার ট্রেকটা স্টার্ট হবে যেটার জন্য আমি একদমই এক্সাইটেড না মানে ফাক ম্যান মানে 3 ঘন্টা ধরে হাঁটতে হবে এটা ভেবেই তো মানে আমার কিরকম একটা লাগছে এনিওয়ে প্রচণ্ড টায়ারিং জিনিসটা আর আজকে হচ্ছে ডাউন হিল আছে নেক্সট ডে যেটা হবে হচ্ছে নেক্সট ডে হচ্ছে আপ হিল হবে তো সেটাই আরও চাপ হবে দেখা যাক এখানে কি চা বিস্কিট পাওয়া যাচ্ছে খেয়ে নি তাহলে অলরাইট তোকে ভয় দেখাবে বলে দাঁড়িয়ে আছে সাইলো মামা ওই যে যাচ্ছে সামনে নংরিয়াডের ট্রেকটা মোটামুটি যতজন করেছে সাইলো মামা নিজেও করেনি ওই এতবার মানে সরি এই অন্ধকারে আমাদের লেট করার জন্য হচ্ছে এই ট্রেকটা রাত্রিবেলা করতে হচ্ছে আমাদের রাতের না মানে সানসেটের পর যেটা ইজ ভেরি বললাম তো আমাদের লেট করার জন্য এক তো হাঁটতে ভালো লাগে না তার মধ্যে এক হাতে ফোন ধরে আসি আর এক হাতে ক্যামেরা নিচে তাকাচ্ছি তার জন্য সরি কারণ সিঁড়িগুলো দেখতে হচ্ছে পুরোটাই ডাউন হিল আমাদের ট্রেকটা আজকে ওকে তো এখন মোটামুটি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা মতো এরকম হাঁটতে থাকতে হবে কেন যে এই পাঙ্গাটা নিয়েছিলাম আমি এই ফোন আসছে কী করে মানে সব থেকে স্কেরিয়েস্ট পার্ট হচ্ছে এটা আমরা অন্ধকারে করছি জিনিসটা আমার পাটা লিটারালি কাঁপছে আমি জানি না ওয়েটের জন্য ওয়েটের জন্য কাঁপছে নাকি ভয়েতে আমি জানি না ওয়েটের জন্য হচ্ছে কি ওয়েটের জন্য হচ্ছে ভাই এখানে দাঁড়ানোটা একটুখানি আনসেফ মানে মানুষের ভয় নেই বাট কি জন্তু পুরো জঙ্গল এরিয়া আমি যদি দেখাতে পারি তোমাদের কিচ্ছু দেখতে পাবে না কারণ পিচ ডার্ক এখানে পুরো তো চলো তুই এগিয়ে তারপর ফিরছি তোমাদের কাছে খাওয়াটা ইস্যু বলো ওয়েটটা ইস্যু না খাওয়াটা ইস্যু না না ওয়েটটা মানে মানে ব্যাগের ওয়েটটা বলছি ওয়েটটা যে পায়ের উপরে সে হচ্ছে না তোমার ব্যাগটা আমি ক্যারি করব যাবে তো একটু এক্সচেঞ্জ করি চলো তো না না তোমার ব্যাগটাও আমি ক্যারি করছি যাবে তো মানে সব যাবে তো কি বলছো না না তুমি বলছো ওয়েটের ডোজ দিচ্ছ তো আমি ওয়েট করছি ঠিক আছে দেখি চলো 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 ঠিক আছে ওকে ওকে 5 মিনিটই দেখবো ও আচ্ছা তো 6:05 স্টার্ট দিয়েছি আমরা 6:30 অবধি 25 মিনিট টানা হাঁটলাম আর হয়ে গেছে এতেই হয়ে গেছে এসব কোনোদিন করিনি ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে এতটা ডেডলিয়ার এক্সপিরিয়েন্স আমি মানে এখনও জানি না যে বসে আছি যে এখানে কী পোকা আছে এখানে কী আছে আর বেশি করে তো মাথায় বেশি চলে তো মনে হচ্ছে যেন পায়ে কিছু একটা কুকুর কুকুর করলো কিছু একটা হলো তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো দেখো টি শার্টের অবস্থা দেখো মানে এখনও নাকি 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে ট্রেকটা সবথেকে মেন ইস্যু আমাদের যেটা হয়েছে 7 দিনের লাগেজ যেটা মানে প্রচণ্ড ভারী এয়ারপোর্টে ওয়েট করলাম তখন 10 কিলোস ছিল তো 10 কিলো পিঠে নিয়ে হাঁটছি আর ডাউন হিল তো কি হচ্ছে কোথাও দাঁড়িয়ে গেলে না পাটা পরে রান করে কাঁপছে আর সবথেকে একটা জিনিস মানে বেস্ট জিনিস তোমাদের কী বলবো আমরা যখন দাঁড়ালাম আলো এতক্ষণ তো বুঝতে পারছি না আমাদের সবার গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এখনও সায়ন্তনের গা থেকে আমি দেখতে পাচ্ছি সো এনিওয়ে চলো কন্টিনিউ করা যাক অলরাইট গাইজ গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে কালকে ট্রেকিং করে যা তা অবস্থা ছিল অন্ধকারের মধ্যে অতটা ট্রেক করে এসে ভয় তো লাগছিলই অবশ্যই মানে জঙ্গলের মধ্যে কী আছে কেউ জানে না তো আসার পর আমরা রেস্ট করলাম ডিনার করলাম ডিনার করে ঘুমিয়ে গেছিলাম একটুখানি নিজের মতো টাইম স্পেন্ড করলাম একটুখানি পায়ে এখনও প্রচণ্ড ব্যথা ট্রেকটা আমি তোমাদের দেখাতে পারিনি ওটা হচ্ছে তোমরা দেখতে পাবে হচ্ছে যখন ফেরত যাবো মানে সেকেন্ড এপিসোডে মানে পরের এপিসোডে তোমরা দেখতে পাবে
ওকে। তো এখন হচ্ছে প্ল্যান হচ্ছে আমরা রেইনবো ওয়াটারফল যাবো, যেগুলো তোমরা থাম্বনেল আর স্টার্টিং গ্লিচগুলো দেখেছো। আমরা খাবারটা ভুলে গেছিলাম, খাবার প্যাক করে নিয়েছিলাম, তো সায়ন্তন সেটা আনতে গেছে এইদিকে হচ্ছে আমাদের হোমস্টেটা, আর সাহিল মামা এদিকে গিয়ে গেছে কোথায় জানি না, আমি মাঝামাঝি কোথাও একটা দাঁড়িয়ে রয়েছি। অলরাইট, তো এইটা ক্লাইম করার চেষ্টা করছি, আমি জানি না কতটা সাকসেসফুল হব। ট্রাই 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 ইয়েস। তো ওই যে সাহিল মামা দেখো বসে আছে ঝর্ণার মাঝখানে, আর আমি এটা এখন ক্রস করব, তোমাদের দেখাই চেষ্টা করি ক্যামেরা নিয়ে ক্রস করাটা। শুজ আর ডুইং এ গ্রেট জব, মানে বেশ ভালো গ্রিপ। দাঁড়াও 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 দাঁড়াও, ট্রাই করছি অ্যান্ড অ্যান্ড ইয়েস মেড ইট। আজকেও ট্রেকিংটা ভেবেছিলাম ইজি হবে, প্রচণ্ড ফাটছে, বাট মাঝখানে মাঝখানে তোমরা দেখলে খুব সুন্দর সুন্দর রুট ব্রিজ, আর ঝর্ণার পাশে ছোট্ট ঝর্ণার পাশে দাঁড়িয়ে যা ঝাল বলছি জল খেলাম। অলরাইট, ট্রেকিং করে অবস্থা খারাপ, প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছে, তার মধ্যে আধ ঘন্টা 40 মিনিট আমরা রেস্টই নিয়েছি, মানে এখন একদম আর জবাব দিয়ে দিয়েছে বডি। কোনোদিন ট্রেক করিনি, ফার্স্ট ট্রেক, আর ফার্স্ট ট্রেকও এতটা টাফ ট্রেক, জানি না ওয়াটারফলটা আসলে আমি বোধহয় পাগল হয়ে গিয়ে মানে ডুবেই থাকবো। আর মানে এই ট্রেকটা এত ফাটছে, তোমরা ওই মানে নোংরিহাটের মেন মানে পার্কিং থেকে ট্রেকটা দেখলে কালকে মানে সেকেন্ড এপিসোডে কী করে হয়ে যাই না, মানে ওটাতে আমার যে কী অবস্থা হতে চলেছে। বাট খুব সুন্দর সুন্দর লোকেশন দেখতে পাচ্ছি এই যা, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে এতক্ষণ ঠিকঠাক ছিল এই যে পুরো সিঁড়িটা এরকম পুরো আপহিল, আমরা প্রায় 20 মিনিট ধরে এরকম পুরো এইরকম একটা সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি, মানে স্বর্গের সিঁড়ি পুরো মনে হচ্ছে। যেটার জন্য এতক্ষণ ধরে ট্রেক করে মাথা খারাপ হয়ে আসলাম, কোনো কিছু ভালো কিছু করতে গেলে সেটার মাঝখানে হাজার 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 বাধা আছে। তোমরা তোমাদের কোনো লাইফ ইভেন্টের এক্সাম্পল হিসেবে নিতে পারো এটা, আমি শুধু ওয়াটারফলটার কথাই বলছিলাম কিন্তু। হ্যাঁ, তো ওয়াটারফলটায় আসার আমার বাধা বলতে আমার শরীরের কন্ডিশন, মানে শরীরের কন্ডিশন একদিন বয়স হয়ে যায়নি, মানে হাঁপাচ্ছিলাম, শরীর ছেড়ে দিচ্ছিল, মনে হচ্ছিলো শুয়ে ঘুমিয়ে পড়ি, সায়ন্তন ক্যামেরা করছে, আমাদের দুজনের অবস্থা খারাপ ছিল, ওদিকে ওই বিয়ার গেলসের কিছু হয়নি, তো এইটা আজকে বাধা ছিল। বাট সব বাধা পেরিয়ে যদি তুমি নেক্সট ফরওয়ার্ড নেক্সট স্টেপটায় যাও, তার রেজাল্ট কিন্তু এইটা হয়। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। বেসিক্যালি এটার নাম হচ্ছে রেইনবো ওয়াটারফল, কারণ ওইখানটা কোথাও একটা রেইনবো তৈরি হয়, তো যেটা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। সাহিল মামা অলরেডি গিয়ে আমার ফোনেই তুলে এনেছে ছবিটা, জায়গাটা এসে গেছি এখন, সব টায়ার্ডনেস সব কিছু বেরিয়ে গেছে মাথা থেকে, মানে মনে শরীরটা মনে হচ্ছে ফ্রেশ, তো আই কান্ট ওয়েট কখন আমি নিচে যাবো। যদি লাকি থাকে তো রেইনবো ওয়াটারফলটা দেখতে পাবো, নাহলে মানে রেইনবোটা দেখতে পাবো, ওয়াটারফলটা তো দেখছি। আমি ওয়াটারফলটার কাছে যাবো, এখানে নামতে দিচ্ছে না, কারণ এখানে কত সাইনবোর্ডে লেখা ছিল যে মে টু সেপ্টেম্বর জলে নামতে দেয় না, ফর অবভিয়াস রিজন্স, মনসুন, জলটার স্রোত দেখতে পাচ্ছো, এখানে নামাটা খুবই বোকামো হবে। এখানে এত স্লিপারি দেখতে পাচ্ছ, আমি জাস্ট নর্মালি পাটা রাখছি, এখানে স্লিপ খেয়ে যাচ্ছে, মানে এতটা মানে সারাক্ষণ জল রয়েছে ওই জন্য মেবি। তো অনেকবার পড়েছি হাঁটুতে, পায়ে অনেক জায়গায় কাট এসে গেছে অলরেডি, তো আমি একবার যে তোমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে, তোমাদের মনে হয় যে তোমরাও এখানেই রয়েছো, তো চলো এবার যাওয়া যাক, ট্রাই করছি একটা, করবো তো বডি, বাট কই বাদ নেই চলতে তোমাদের জন্য, এইটা বেটার হবে। চলো, সবসময় মনে রাখবে যে কোনো স্লিপারি এলাকায় এইখানে পা রাখতে, চেষ্টা করবে এরকম জায়গায় পা রাখতে, এগুলো স্লিপ কম খায়। চলো চলো
কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও অবশ্যই, ঠিক আছে? এইটার জন্যই আসা এখানে। ওকে, এতটা ট্রেক ওয়াজ ওয়ার্থ ইট। এত স্লিপারি না এই জায়গাটা, কিছুতেই মানে ম্যানেজ করা যাচ্ছে না। ওকে, তো দি শুজ আর রিয়েলি হেল্পিং মি আউট, বাট একটা পয়েন্ট অফ দি, ওকে, ওই সিঁড়িটা অবধি পৌঁছলেই আমার শান্তি। ক্রস করতে হবে অ্যান্ড কিছু করার নেই, জলে ডোবাতে হবে। আমি পুরো বসে গেছি দেখতে পাচ্ছ, পা ডুবে গেল পুরো। পা, ও মাই গড, ইটস স্টক। ফাক 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 ফাক। ঠিক আছে, ভালো হয় যদি এই গ্যাপগুলোতে রাখো, অ্যাটলিস্ট কি হয় ইফ ইউ স্লিপ অলসো এইখানটা আটকে যাবে তোমার পা। তো এগুলো কিচ্ছু না, সব রক ক্লাইম্বিং ডকুমেন্টারি, একটা দুটো বেশি না, মিথ্যা কথা বলবো না, বেকার ব্লগ করছি বলে ঢক মেরে দেবো আমরা। হ্যাঁ, কয়েকটা মুভি দেখে দেখে হয়েছে, লাক্স মুভিতে খুব ভালো করে দেখিয়েছিল, যারা যারা দেখেছো তারা জানো। চলো, ওর আউট অফ ডেঞ্জার। ওপরে আই গেস লাঞ্চ ওরা আনপ্যাক করে নিয়েছে, লাঞ্চ করা যাক। ওকে, তোমরা দেখে হয়তো হাসছো আমাকে, বাট কিচ্ছু করার নেই, প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। অ্যাজ ইউ ক্যান সি, ওই যে সামনে ওরা চলে যাচ্ছে। সাহেল মজাস একটা কথা বললো অ্যান্ড ইট রিয়েলি হিট মি, দিস ইজ অ্যাডভেঞ্চার, দিস ইজ সামথিং এলস ম্যান। দেখো জাস, মাডেড ল্যান্ড, বৃষ্টি চারিদিকে, আমরা পুরো ভিজে, একটা প্লাস্টিক তো ছিল আমার ব্যাগে, সেটা মাথায় দিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট শান্তনের ব্যাগে ছিল, আমার ব্যাগে যেটা ছিল সেটা দিয়ে আমি ক্যামেরাটা কভার করলাম। মিথ্যা কথা বলবো না, ফাটছে, প্রচণ্ড ফাটছে, ইট ইজ নট ইজি। এইগুলো আমাদের অভ্যাস নেই, প্লাস করছি অ্যান্ড ওভার দ্যাট কি ব্লগ করছি। এডিটটা জানো তোমরা একটুখানি অন্যরকম করতে ভালোবাসি। একটু ব্লগ অফ করি গাইস, নাহলে স্লিপে পড়লে ওখানে একদম ডিরেক্ট। আচ্ছা, আমরা পুলটার কাছে চলে এসেছি। সাহেল আমা বলছে এইখান দিয়ে নামতে হবে, আর কোনো রাস্তা নেই। রাস্তাটা আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না, ডেডলি। কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে এই ট্রিপটায়। আর অলরাইট, কোনো ব্যাপার না, নো প্রবলেম, কোনো ব্যাপার না, নো প্রবলেম। ক্যামেরা ঠিক থাকলেই হলো, বাকি সব ঠিক আছে। চলো বসে বসে, দিস ইজ ইজিয়ার, লেটস গো। যাই মুভ করছে মনে হচ্ছে সাপ আমার, ভাগ্যে লেখা থাকলে তো বাড়িতেও সাপ কামড়াবে। তো বসে স্লিপ খেয়ে নামা উড বি এ গুড অপশন। ইয়েস, ইয়া, কমান কমান বয়স, কমান বয়স, লেটস গো, লেটস গো, ইজি ইজি। অল রাইট, তো যে ন্যাচারাল সুইমিং পুলটা আসবো বলেছিলাম সেটা এসে গেছি, ইউ ক্যান সি বিহাইন্ড মি। এই হচ্ছে বেসিক্যালি পুলটা, এখান দিয়ে নেমে এইখানটাও একটা পুল আছে, বেসিক্যালি ওখানে দেয়াল করা আছে, তো তুমি পড়ে যাবে না। তো এটাই এখন আমি নামবো, প্রচণ্ড টায়ার্ড, ভাবলাম না এটা মিস করা যাবে না। তুমি জানো আমি কোনো কিছু মিস করতে পছন্দ করি না, সব কিছু কভার করতে পছন্দ করি, তোমাদের দেখাতে পছন্দ করি। আমি টায়ার্ড ছিলাম প্রচণ্ড, এবার যেন গিয়ে ঘুমিয়ে পড়ি, তারপর মাথায় এলো যে না বেকার ওদের দেখানো হবে না। মেন নোংরিহার ট্রেকটা যেটা আসার দিন রাত্রি হয়েছিল বলে দেখাতে পারিনি, যেটা সেকেন্ড এপিসোডে দেখাবো। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দ্য কনফিউজ বক্স। নিচে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন আছে, ওটা টিপে রাখো যাতে ভিডিও আপলোড করলেই জানতে পারি। লাইক বাটনটা টিপে দিও, লাইক বাটন টিপলে মনে হয় যে মোটিভেটেড লাগে আমার খুব। ওকে, দেখা হচ্ছে, বাই।